আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই টিউটোরিয়ালে এই টিউটোরিয়ালের টাইটাল হচ্ছে আর্কিটেকচার টিউটোরিয়াল টু তো আপনারা আর্কিটেকচার টিউটোরিয়াল টু ডট ডিডাব্লিউ জি ফাইলটি ফলো করলেই এই টিউটোরিয়ালটি অনুসরণ করতে পারবেন এই টিউটোরিয়ালে আমরা আগের টিউটোরিয়ালে যে ঠিক যেইখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করছি টিউটোরিয়াল আর্কিটেকচার টিউটোরিয়াল ওয়ানে আমরা যেখান থেকে শুরু করে শেষ করেছিলাম সেখান থেকে এটির শুরু হচ্ছে তো এইখানে আমরা আর্কিটেকচার টিউটোরিয়াল ওয়ানে করেছিলাম এই ডিজাইনটা এঁকেছিলাম আর ডুর ব্লকগুলি ক্রিয়েট করেছিলাম আর উইন্ডো ব্লকগুলি ক্রিয়েট করেছি এই টিউটোরিয়ালে আমরা ডোর আর উইন্ডো ব্লকগুলা এর বিভিন্ন প্লেসে প্লেসমেন্ট করব তো আসুন আমরা কাজ শুরু করি প্রথমে এই ডুর ব্লকটা কপি করি অবজেক্ট সিলেক্ট করলাম প্রেস করে বেস পয়েন্ট সুবিধা একটা বেস পয়েন্ট সিলেক্ট করি এখন ধরুন আমি এইখানে যে কোনো একটা প্লেসে প্লেস করতে যাচ্ছি তো আমি এইখানে সিলেক্ট করলাম এন্টারপ্রেস করলাম এখন আমি চাচ্ছি ডোর পো ডোরটা ঘুরিয়ে দেব মানে এটা ফ্লিপ করব তো এটার জন্য আমি যেটা করব মিরর করবো অবজেক্ট সিলেক্ট করলাম লাইন সিলেক্ট করলাম মেরো লাইন এবং ইরেজ অবজেক্টে ইয়েস সিলেক্ট করলাম তো আমার কাছে হয়ে গেল এখন আমি এই ডোরটা আমার সুবিধা মতো দুইটা পজিশনে প্লেস করবো তো কপি করি অবজেক্ট সিলেক্ট করি এন্টারপ্রেস করি বেস পয়েন্ট সিলেক্ট করে একটা ডোর এইখানে প্লেস করলাম আর একটা এইখানে প্লেস করলাম এন্টার দিয়ে কাজটি কমপ্লিট করলাম এবার যেটা করব আমি এই পজিশনে একটা ডোর প্লেস করব তো আমি এই ডোরটাকে কপি করে নিয়ে আসি বেস পয়েন্ট আমার সুবিধা একটা পয়েন্ট সিলেক্ট করি এবার এটাকে ধরুন এখানে নিয়ে আসলাম প্লেস করে দিলাম এখন আমি যেটা চাচ্ছি এই ডোরটাকে রোটেট করতে তো ডোরটা সিলেক্ট করলাম রোটেট সিলেক্ট করে বেস পয়েন্ট সিলেক্ট করলাম এবার এটিকে রোটেট করে ফেললাম তো আমার এই এই ডোরের পজিশনের কাজটি হয়ে গেল এখন যেটা করবো ডোর টু যেই ব্লকটি আছে সেটিকে নিয়ে এসে এখানে প্লেস করব তো এই জন্য মুভ কমান্ডটি সিলেক্ট করে ডুর টু এর ব্লকটা সিলেক্ট করলাম এন্টার প্রেস করলাম বেস পয়েন্ট ধরুন এটিকে সিলেক্ট করে এটিকে এই পজিশনে নিয়ে এসে প্লেস করলাম এন্টার প্রেস করলাম তো আমার ডুরের কাজগুলো মোটামুটি হয়ে আছে তো এই ব্লকটি আমার আর দরকার নেই এটি ডিলিট করে দিলাম আপনারা চাইলে ইরেজও করতে পারেন এবার আমি যেটা এটা আমার স্মল উইন্ডো আর লার্জ উইন্ডো মানে উইন্ডো ওয়ান উইন্ডো টু যেইগুলো আছে এগুলা বিভিন্ন জায়গায় প্লেস করব। তো ফার্স্টে আমি যেটা করি এটিকে রোটেট করে এটার একটা কপি বানিয়ে নিই তো সিলেক্ট করলাম এন্টার প্রেস করলাম বেস পয়েন্ট ধরুন এটাই সিলেক্ট করলাম এবার আমি এখান থেকে কপি সিলেক্ট করলেই একটা কপি অটোমেটিক আমি সিলেক্ট করতে পারছি তো মুভ সিলেক্ট করে এটাকে আলাদা করে সরিয়ে নিলাম এক জায়গায় তো এখন এইসব হর হরাইজানডাল যেই সরি ভার্টিক্যাল যেই ডিরেকশনে উইন্ডোগুলো আছে সেইগুলো আমি এই উইন্ডোটা ডিরেক্ট নিয়ে প্লেস করতে পারবো তো এখন আমি উইন্ডোগুলো প্লেসমেন্টের কাজ শুরু করি কিন্তু উইন্ডো প্লেসমেন্টের আগে দেখুন দূরের এই দিকে আমার ডোর পজিশনটা ওপেন করার জন্য এই জায়গাগুলো কিন্তু ট্রিম করা লাগবে তো আমি এই ট্রিমিংয়ের কাজটা করে ফেলি এন্টার এখন এই যে এই জায়গাগুলো ট্রিম করে ফেলছি যেহেতু আমার ডোর পজিশনটা ওপেন করা লাগবে তো দেখুন আমার ডোরগুলো ওপেন হয়ে আলো তো এটা আমার দূরের কাছ থেকে আমি কমপ্লিশনের দিকে চলে এসে এবার হচ্ছে উইন্ডো ওয়ানগুলো প্লেস করা শুরু করি তো ফার্স্টে হচ্ছে কপি কমান্ডে সিলেক্ট করি এই অবজেক্টে সিলেক্ট করি এখন এটা হচ্ছে আমার বড় যে জানলাগুলো সেগুলা এখানে প্লেস করলে ভালো হবে আর ছোট উইন্ডোগুলা এই টাইপের যে পয়েন্টগুলো আছে সেগুলোতে আপনি প্লেস করতে পারেন ধরুন এটাতে একটি প্লেস করলাম এই যে এইখানে আপনি নিয়ারেস্ট পয়েন্ট সিলেক্ট করে প্লেস করতে পারেন তারপর আপনি চাইলে এইখানে আর একটি উইন্ডো প্লেস করতে পারেন বা এইখানেও প্লেস করতে পারেন তো আমি এরকম জায়গাও আরেকটি প্লেস করলাম আপনি চাইলে সব পজিশনে উইন্ডো প্লেস করতে পারেন আপনার সুবিধা মতো তো আপাতত এই জায়গাগুলো আমি আর গেলাম না এন্টার প্রেস করে বেরিয়ে আসলাম এবার আমি যেটা করবো হারাইজানডাল যে উইন্ডোটা ওইটার প্লেসমেন্টটা আপনাদেরকে দেখাবো তো ফার্স্টে কপি সিলেক্ট করুন কপি সিলেক্ট করে হরাইজেন উইন্ডো যেটি আছে সেটি সিলেক্ট করে এন্ডারপ্রেস করুন এবার যেই পয়েন্টই আছে সেটা ধরে ধরুন আপনি যদি চান এইখানে একটা উইন্ডো প্লেস করতে আপনি সেটাও পারবেন বা আপনি এইসব পয়েন্টগুলোতেও পারবেন মানে হরাইজেন সেকশনের জন্য যে উইন্ডোটা সেটা আপনি আপনার সুবিধা মতো জায়গায় দিতে পারবেন তো এরকম প্লেস করলাম এখন এন্টার প্রেস করে আমি বেরিয়ে আসলাম এবার আমার এই উইন্ডোটা আমি রোটেট করে কপি করি ফার্স্টে রোটেট সিলেক্ট করি বেস পয়েন্ট সিলেক্ট করলাম এবার এখান থেকে কপি সিলেক্ট করি এই যে আমার কপি করা হয়ে গেল এবার মুভ সিলেক্ট করে অবজেক্টটাকে সরিয়ে আনি তো এখন যেটা হচ্ছে আমি এটাকে এই টাইপের যেসব আমার পজিশন আছে সেগুলাই এই বড় উইন্ডোগুলো সেট করব তো ফার্স্টে কপি করি কপি করে ফার্স্টে ধরুন আমি এই উইন্ডোটাকে নিয়ে কাজ করতে যাচ্ছি তো এরকম পজিশনে সেট সেট করা যায় এখানে সেট করতে পারবেন আপনি চাইলে এখানেও একটা উইন্ডো দিতে পারবেন আপনার সুবিধা মতো তো পজিশনগুলো একটু ঠিক করে নিতে হবে যে যেমন ধরুন আমার এইখানে উইন্ডোটা দেখছি একটু বাইরে চলে আসছে তো এই জন্য জুম ইন করে নেওয়া ভালো তো আমরা কন্ট্রোল সাইড দিয়ে আন্ডো করলাম কাজটা তো দেখে নিন যে ছোটো উইন্ডোগুলো ঠিক আছে নাকি দেখা যাচ্ছে এইগুলো ঠিক মতো পজিশনে আছে তো এই টাইপের প্রবলেম এড়ানোর জন্য সবচেয়ে ভালো হচ্ছে আপনি যখনই উইন্ডো আঁকবেন তখন একটু জুম ইন করে আঁকবেন তো আবার আমরা কপি কমান্ডে যাই উইন্ডোটা সিলেক্ট করি প্রেস করি এবার বেস পয়েন্ট সিলেক্ট করে এই জায়গায় ধরুন আমি উইন্ডোটা রাখতে চাচ্ছি তো এইখানে রাখলাম এরপর ধরুন এই জায়গায় আমি আর একটু উইন্ডো দিতে যাচ্ছি তো এইদিকে দিলাম এবার এইদিকে আর একটু উইন্ডো দিতে যাচ্ছি তো এইদিকেও দিয়ে দিলাম তো আমার যে ভার্টিক্যাল ডিরেকশনে যেই উইন্ডোগুলা সেইগুলার কাজটা মোটামুটি হয়ে গেলো এন্টারপ্রেস করে বেরিয়ে আসুন এবার আমি যাচ্ছি হরাজানাল পোর্শনে যে বড় উইন্ডোগুলা দিব সেটার কাজটা করতে তো কপি কমান্ডে গেলাম কপি কমান্ডে গিয়ে এই উইন্ডোটা সিলেক্ট করলাম প্রেস করলাম পেস পয়েন্ট এরকম একটা সিলেক্ট করলাম তো প্রথম উইন্ডোটা এখানে দিলাম আর সেকেন্ড উইন্ডোটা আপনি আপনার সুবিধা মতো জায়গায় দিতে পারেন এইখানে দিতে পারেন বা এই দিকেও দিতে পারেন আপনার ইচ্ছা মতো সুবিধা মতো যেই জায়গা বা আপনার ট্রাইং রিকোয়ারমেন্ট অনুযায়ী এন্টারপ্রেস করলাম তো এই যে আমার উইন্ডোর কাজগুলো হয়ে এলো এখন এই অবজেক্টগুলি আর দরকার নেই আপনি ই করে দিতে পারেন তো এই যে আমার মোটামুটি ফ্লোর প্ল্যানার যেই যেই জিনিসগুলোর রিকোয়ারমেন্ট ছিল সেগুলো মোটামুটি হয়ে এলো তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ